ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক ব্লগ কন্টেন্ট। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আমি অনেকটা ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর সকাল সকাল স্নান সেরে সমস্ত রকম গোছগাছ করে দিয়েছি। তো কিছুক্ষণ বাদে পুরোহিত মশাই চলে এসছেন, আর আজকে যেহেতু বৃহস্পতিবার তো প্রত্যেক বৃহস্পতিবারে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয় আর পুরোহিত পুজোটাই করেন, তো একটুখানি ক্লিপ শেয়ার করছি। তো পুজোটা হয়ে গেলে তারপরে আসছি কথা বলতে, ততক্ষণে তোমরা পুজোটা দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থাকো। হে রামঙ্গ্রহ্মিষ্টমারিকময় হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে হচ্ছে তার পরের দিন, মানে হচ্ছে শুক্রবার। তো শুক্রবারে দেখো সকাল থেকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, তো কী আর করা যাবে, এটা তো প্রকৃতির নিয়ম, কিছুই তো করার নেই। তো চলো সকাল সকাল একটু বৃষ্টির ওয়েদারটা তোমাদের দেখিয়ে দিলাম, খুবই ভালো লাগছে। যেহেতু অনেকটা গরম পড়ে গেছিলো তাই দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, তো দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থেকো। তো বৃষ্টি কমলে আমি একটু বাইরে বেরাবো। তো কিছুক্ষণ বাদে চা খেয়ে যে আমি বেরিয়ে পড়েছি রেডি সেডি হয়ে একটা কাজের সূত্রে, মানে একটা জিনিস কেনার আছে তাই, বাট বাইরে বেরাতে এই যে দেখতে পাচ্ছ বৃষ্টি শুরু হয়ে গেছে হালকা হালকা। তো ফ্রেন্ডস, ফাইনালি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, তো একটা কাজেই যাচ্ছিলাম বাট বৃষ্টি শুরু হয়ে গেল। তো চলো, ছাতা আছে সঙ্গে। যখন হালকা হালকা বৃষ্টি পড়ছিল তখন বেশ মজা নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছ, বাট কিছুক্ষণ বাদে না অঝরে বৃষ্টি চলে এসছে। তো আমি এখানে প্রায় 10-15 মিনিটের মতন ওয়েট করছি, তাও বৃষ্টি থামছে না। তো লাস্ট পর্যন্ত দেখো কি হলো। হ্যালো ফ্রেন্ডস, ফাইনালি আমি নিজ রাস্তা থেকে বাড়ি চলে এসেছি, এত পরিমাণে বৃষ্টি, বৃষ্টি তো থামছেই না। তো বাড়ি আস্তে আস্তেও ভিজে গেছে, দেখতে পাচ্ছ চুল টুল সব ভিজে গেছে, মানে ছাতা ফাতা, এত অঝরে বৃষ্টি। আমি আর ক্যামেরাও করিনি, ক্যামেরাটাও ভিজে গেছিলো, মানে মোবাইলটাও ভিজে গেছিলো, তা ব্যাগে কোনো রকম মুখে আমি বাড়ি চলে এসেছি, গোটা ভিজে গেছি। তো মাথা ফাতায়ও জল টল পড়ে গেছে, বাতাস হচ্ছিলো যেহেতু জল টল চলে এসছে, আর তো এগুলো এখন চুল টুল শুকাতে হবে, নাহলে আবার আমার ঠান্ডা লেগে যাবে। তো যাই হোক, আমি একটা খুব সুন্দর জিনিস আনতে বেরিয়েছিলাম, তো এটা না আজকে এটাকে নিয়ে চারবার হলো আজকে বৃষ্টির কারণ, তার আগে অনেক কিছু কারণ হয়ে গেছে। ভাবলাম আজকে ভিডিও করছি, আজকেই শেয়ার করবো, বাট দেখো উপরবেলা আবার জল ঢেলে দিল। তো হয়তো যেটা হয় ভালোর জন্য হয়, এটাই ভেবে আমাকে বাড়ি ফিরে আসতে হয়েছে। তো চলো নেক্সট টাইম আবার ট্রাই করবো, কারণ আমার ওটা ভীষণ প্রয়োজন। তো কি সেটা যখন আনবো তখন অবশ্যই শেয়ার করব। তো চলো বাকি ভিডিও শেয়ার করি, তো দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থেকো। আর হ্যাঁ, কাদের কাদের ওইখানে বৃষ্টি হচ্ছে, কাদের কাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানি। তো চলো দেখতে থাকো। আজকে তো সারাদিন ধরে বৃষ্টি, তো খিচুড়ি খেতে ইচ্ছে করছিলো, বাট দুপুরে খিচুড়িটা আমার মনে হয় ভালো নয়। তো যাই হোক, এই যে দেখো দুপুরে শুষ্নি শাকের ভাজা হয়েছিলো, এই শুষ্নি শাকটা না দিদির বাড়ি থেকে এসছে, আর এখানে নোনা মাছ উচ্ছে আলু দিয়ে একটা সর্ষে বাটা দিয়ে মাখা মাখা হয়েছে, খেতে কিন্তু সেই টেস্ট হয়েছিল। উচ্ছে আলু দিয়ে নোনা মাছের চচ্চড়ি যা ভালো লাগে আর কী আর বলবো। তো এরপরে দেখো, আগের দিনে ইলিশ মাছ কিছুটা কাটা ছিল, ওটা একটা টক হয়েছে, তেঁতুল টক হয়েছে, আর ইলিশ মাছের মাথাটাও ছিল দুটো, তো সেটা পেঁপে আলুর দিয়ে একটা তরকারি হয়েছে। পেঁপে দিয়ে তরকারি খেতে ভালো লাগে, ইলিশ মাছ যাতে পড়ে সেইটাই টেস্ট হয়। সো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে একটা খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করবো, তো জানি না আবার থাকবে কি না। তো চলো দেখতে থাকো এর সঙ্গে থেকে। সো হ্যালো ফ্রেন্ডস, যে ভিডিওটার কথা বলছিলাম এটা হচ্ছে সেই ভিডিও। তো আজকে আমি লং ভিডিওটা দিইনি, অনেকটা কেটে বাদ দিয়ে যেটা যেটা মেন সেটাই দিয়েছি। তো আমি এসেছিলাম সুস্মিতার পার্লারে, আর তোমরা প্রত্যেকেই জানো আমি এই পার্লারে স্পা করতে আসি, মানে যে কোনো জিনিসই আমি এখানে আসি। তো ভেবেছিলাম প্রপার স্পা কীভাবে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার যেহেতু মাথায় ড্যান্ড্রফ থাকে, তাই ড্যান্ড্রফের জন্য আগে একটা লোশন লাগিয়ে দিয়ে ওয়াশ করে দেয়, তারপরে কিন্তু স্পায়ের জন্য যেভাবে অ্যাপ্লাই করে সেই স্পাটাই এখানে আমি ভেবেছিলাম শেয়ার করব। তো দিয়েছি স্পায়ের মেনলি যা যা সমস্ত কিছু দিয়েছি, তো তোমাদের
তাদের কীভাবে স্পা করে অবশ্যই শেয়ার করো। তো এখানে দেখো মাথা ওয়াশ করার পরে এই যে স্পায়ের ক্রিম, তারপরে কিছু যা যা লাগে ওই সব দিয়ে দিচ্ছে, আর কত পরিমাণ দিয়েছে সেটাও তোমাদের শেয়ার করছি। সমস্ত উপকরণ মিক্সড করে নিয়ে এরপর দেখো এই যে চুলের একটা একটা পার্ট বের করে এখানে ক্রিমটা লাগিয়ে দিচ্ছে। আমার চুল তো বেশ মোটা, তোমরা তো সকলেই জানো, মানে সবচেয়ে যদি পাতলা চুল হয় সেটা হচ্ছে আমার। তো হঠাৎ করে মা অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে আমার কিন্তু চুল মানে কমতে কমতে মানে এই পর্যায়ে চলে এসছে। কিছু আর করার নেই, তো যতটুকুন আছে সেটাকেও বাঁচিয়ে রাখতে হবে। তো যাই হোক, এখানে কিন্তু স্পাটা ভীষণ ভালো করে, আগেও বলেছি আজকেও বলছি। তো দেখো এইভাবে চুলের একটা একটা করে পার্ট বের করে এই যে সমস্ত ক্রিম ভালো করে লাগিয়ে এই যে কীভাবে লাগাচ্ছে অ্যাপ্লাই করছে তো তোমাদের একটু একটু শেয়ার করছি, তো দেখতে থাকো। তো ফ্রেন্ড সমস্ত ক্রিম লাগিয়ে একটুক্ষণ ওয়েট করে তারপরে দেখো হালকা ম্যাসাজ করে দিচ্ছে। এই ম্যাসাজটা দিলে জাস্ট আমার ঘুম চলে আসে, মানে আজকেও ঘুম পেয়ে গেছিলো, তো শুধু ভিডিও করবো বলে আর মানে ঘুমাইনি। তো যাই হোক দেখো ম্যাসাজ করার পরে এই যে মেশিনটা বসিয়ে দিয়েছে মাথায়, মানে স্টিম করার জন্য, স্টিম দেওয়ার জন্য মাথায় বসিয়ে দিয়েছে। আর স্টিমটা কিন্তু ভীষণই উপকার, প্রত্যেকজনের চুলে স্টিম দেওয়া মাস্ট। তো যাই হোক আমি এখানে ঢং দেখাতে শুরু করে দিয়েছি, কারণ ঢং না দেখালে তো আবার মজাই লাগে না কোনো ভিডিওতে। তো যাই হোক এই দেখো আবার মানে আমার স্টিম তুলে দিয়ে আবার হেয়ারটাকে ওয়াশ করে দিয়েছে। ওয়াশ করার পরে যে চুলটাকে ড্রাই করে দিল, শুকনো করার পর মানে চুলটা শুকিয়ে যাওয়ার পরে এই যে আমার যেহেতু ড্যান্ড্রফ আছে, এই যে দেখো ইলেকট্রনিক একটা চিরুনি মানে যেখানে ড্যান্ড্রফগুলো রিমুভ হয়ে যায়, তো সেটা দিয়ে মানে চুলটাকে খুব সুন্দরভাবে ড্যান্ড্রফগুলোকে মুক্ত করে দিচ্ছে, রিমুভ করে দিচ্ছে। সো ফ্রেন্ডস ফাইনালি আমার স্পা করা কমপ্লিট হয়ে গেছে, তো এরপরে যাব ব্যাংকে। তো চলো, প্রচন্ড পরিমাণে বাইরে রোদ, সুস্মিতা একবার টাটা করে দাও, মুখটা দেখো ও লজ্জা বুঝি, টাটা করো। আর তুমি একবার টাটা করে দাও দেখি। তো আমার কমপ্লিট হয়ে গেছে, তো এরপরে আমি যাচ্ছি ব্যাংকে, তো দেখতে থাকো অ্যান্সার। সো ফ্রেন্ডস ফাইনালি আমি ব্যাংকের মধ্যে উঠছি, দেখতে পাচ্ছো ক্যাটেক্স মোড়ের কাছে ব্যাংকটা। তো এখান থেকে ফিরে আসছি কথা বলতে। ফ্রেন্ডস ফাইনালি আমি আবার ক্যামেরাটা অন করলাম, কিছু কথা বলার জন্য আমি ক্যামেরাটা অন করেছি। তো সেটা হচ্ছে আমি যে পার্লারের ভিডিওটা দিয়েছিলাম মানে আমার স্পায়ের ভিডিওটা, তাতে অনেকটা আজকে আবার কাট 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 করে দিচ্ছি। কারণ বলছি এই ভিডিওটা আমি তিনবার আপলোড দিয়েছি, তিনবারই দেখেছি স্টুডিওতে গিয়ে আমার ভিডিওটা নেই, মানে টোটালি নেই। তো কী কারণে ইউটিউব তো আমাকে কোনো মেলও করছে না, জানাচ্ছে না, বাট হয়তো কিছু থাকছে ওই যে ওই কারণে টোটালি ডিলিট হয়ে যাচ্ছে। তো আজকে সেই ভিডিওটা আবার মানে আজকে ব্লগে আমি কিছুটা দিচ্ছি, তবে কাট কাট করে দিচ্ছি। যদি আজকে থাকলো তো ভালো, আর না থাকলো তো দুবারা আর ট্রাই করবো না। এটা আমার চার নম্বরে করেছে, পাঁচবার এবার আমি ট্রাই করছি না। তো কেন এর ইউটিউব ডিলিট করছে আমি জানি না, এর মধ্যে কী আছে আমি সেটাও বুঝতে পারছি না। তো তোমাদের সাথে কি কারোর সাথে এরকম ঘটেছে যে মানে ভিডিও আপলোড করার পরে যখন আমি মানে চেক করতে যাওয়া হয় তখন থাকছে কি থাকছে না? এটা আমার সাথে মানে তিনবারই হলো, বাট আমি আমার অভিজ্ঞতার বাইরে, যদি কোনো ফল থাকতো অবশ্যই ইউটিউব মেল করতো, বাট সেটাও দিচ্ছে না। তো ভিডিওটাও যথেষ্ট ভালো, সবারই হেল্পফুল হবে, কী আর করা যাবে। তাই আমি মানে ক্যামেরাটা অন করে এটা বলার জন্য এলাম। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করলাম, নেক্সট একটা নতুন কোনো ভিডিও নিয়ে আমি অনিতা হাজির হয়ে যাবো। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আমি সাফল্য থেকো। তো আমি যে এই কথাটাও বললাম, হয়তো ভিডিওটা থাকলে তো তোমরা দেখতে পেলে, না থাকলে আমার কিছুই আর করা থাকবে না। তো নেক্সট ব্লগে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমাকে চলে আসতে হবে। তো চলো দেখতে থাকো, আমি ট্রাই করবো।